আমার পূর্বে ভিডিওটিতে মুসলমানরা যে ছটি কালেমা বিশ্বাস স্থাপনের মধ্য দিয়ে নথিভুক্ত মুসলমান হয় সেটা বলেছিলাম, তখনই বলেছিলাম পরের ভিডিওটি হবে আজান। এবার আজানটি শোনো। আজান কি? আজান মানে মুয়াজ্জিন। মুসলমান আজান বলতে মুসলমানদের নামাজ পড়তে ডাকা, যে ডাকে তাকে বলা হয় মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম বিষাক্ততম সাপ। মুয়াজ্জিন দিনে 5 বার আজান দিয়ে পরিবেশটাকে বিষাক্ত করে তোলে, ফলে ইসলাম অধিষ্ঠিত ভূখণ্ড স্বাভাবিকভাবে ভয়ার্ত, মানব জীবনে জড়িতপূর্ণ, মানুষ হয় মুক্তিচিন্তা অক্ষম, উদ্ভ্রান্ত এবং দিগ্ভ্রান্ত। যেমন ভারতবাসী যখন ইসলাম সন্ত্রাসবাদীরা ছিল, এখন সন্ত্রাস চালাতো, তেমন ভারতবাসী উদ্ভ্রান্ত দিগ্ভ্রান্ত ছিল, ফলে মৌলিক কিছু হয়নি। যেমন সেকালে সত্যেন্দ্রবাবু, জগদীশ চন্দ্র বসু, রামানুজনের মতো মানুষগুলো জন্মাননি, ইংরেজে তারা জন্মাতেন। যাই হোক, এবার আজান দেই। আজান দেই বলতে হযরত মুহাম্মদ মুসলমানদের একত্রিতবদ্ধ হয়ে সন্ত্রাস চালিয়ে পৃথিবী অমুসলিম শূন্য করার ফতোয়া দিয়ে গেছে। এর মুসলমানদের ডাকতে তো হবে। এবার যে ডাকে তাকে হলো মুয়াজ্জিন। হযরত মুহাম্মদ নিজে নামাজ পড়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অমুসলিম হত্যা করতো, অমুসলিম নারীকে ধর্ষণ করতো। সাফিয়া এবং রাহেনা হযরত কর্তৃক নিয়মিত ধর্ষিতা দুই হতভাগিনী ইহুদি নারী, এবং তাদের সম্পত্তি লুট করতো, হযরতের একের পঞ্চম অংশ পেত, আর তাদের হত্যা করে যেটা পেত তার একের পঞ্চম অংশ হযরত ভোগ করতো, আর ভয় দেখে যেটা পেত সে পুরোটাই নিত হযরত। এবং যেগুলো মেয়েদের দেখতে খারাপ এবং যারা শিশু তাদের দাস বা দাসী হয়ে বিক্রি করে দেওয়া হতো। এই কারণে মুসলমানরা বলে আমরা মেয়েদের বা শিশুদের যুদ্ধে ক্ষেত্রে হত্যা করি না, কারণটা এটাই, সত্য জানো, ভাবতা থেকে মুক্ত হও। নামাজ দিয়ে দেয়, আজান দিয়ে দেয়, আগে বলা মুয়াজ্জিন। মুয়াজ্জিন কী বলে এবার শোনো। দিনে 5 বার প্রতিদিন মাইকে করে আজান দিই। দেখো মাইকে করে না, মাইকের মাধ্যমে আজান দিই। কী বলো তুমি? আল্লাহ আকবর প্রথম 4 বার বলে। আল্লাহ আকবর মানে আল্লাহ একমাত্র বর্ষ। একটি কথা বলে রাখা দরকার, একটি শব্দের অর্থ নির্ভর করে ব্যক্তির প্রকৃতির উপর। অর্থাৎ ব্যক্তি যেমন, ব্যক্তি প্রকৃতি যেমন, তার ব্যবহৃত শব্দের অর্থটি ঠিক তেমনই। যেমন পুতুনা যখন বলে মা হও, তার অর্থ হচ্ছেন মানুষকে মানুষকে কহ। দুর্গা যখন বলে মা হও, মানুষকে রক্ষা করো। অসুর যখন বলে ন্যায়, তার অর্থ হলো অন্যের সম্পত্তি অপহরণ করো। কৃষ্ণ যখন বলে ন্যায় যুদ্ধ, তার মানে হচ্ছেন নিজের যে সম্পত্তি অন্যের কাছ থেকে পুনরুদ্ধার করো। তারপরে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো বর্ষ নেই, 2 বার। আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আল্লাহ রসুল, 2 বার। নামাজের জন্য এসো, 2 বার। মঙ্গলের জন্য এসো, 2 বার। এই মঙ্গল বলতে, এই মঙ্গল বলতে হযরত মুহাম্মদ নামাজ পড়ে অমুসলিমদের হত্যা করতো, অমুসলিম নারীদের ধর্ষণ করতো। সাফিয়া রাহেনা হযরত কর্তৃক নিয়মিত ধর্ষিতা দুই হতভাগিনী ইহুদি নারী, তাদের সম্পত্তি লুট করে খেত, একের পঞ্চমে হযরত নিত বাকিটা, ভয় দেখে যা পেত পুরোটাই নিত হযরত, এবং তার সন্ত্রাসী বাহিনী ওই মেয়েদের লুটপাট করে ভোগ করতো, তাদের সম্পত্তি লুটপাট করে ভোগ করতো। তাহলে মঙ্গল মানে পার্থিব মঙ্গল বলতে এই কাজটা করার জন্য এসো। আর স্বর্গীয় মঙ্গল বলতে আল্লাহর যৌনপল্লীর বাসিন্দা, যেখানে ন্যূনতম 72টা হুর পাবে, মদ খাবে, উত্তম মিশানো হয়ে অনন্তকাল যৌনক্রিয়া করবে, যেহেতু স্বর্গে জীবনধারণের জন্য কোনো কাজ করতে হয় না। এই বিষয়টি পরে একটা ভিডিওতে বিস্তারে বলা হবে, আপাতত এখানে থাক। তারপরে বলে আল্লাহু আকবর আবার 2 বার, আল্লাহ একমাত্র বর্ষ 1 বার। মানে মুসলমানরা যে নামাজ পড়ে কী বলে শুনলে তো, আল্লাহ ছাড়া কেউ বর্ষ নেই, আল্লাহ একমাত্র বর্ষ, নামাজ জন্য মঙ্গলের জন্য এসো। মঙ্গলটা কি? অমুসলিম হত্যা করা, অমুসলিমদের ধর্ষণ করা, অমুসলিমদের সম্পত্তি লুটপাট করে খাওয়া। হযরত নিজে করেছে। তোমরা জিহাদ যখন শুনবে বা স্বর্গ যখন শুনবে, তখন এই বিষয়টা আরও বেশি পরিষ্কার হবে। তাহলে তোমরা বুঝলে আজান যে দেই সে ধার্মিক না, সন্ত্রাসবাদী। অর্থাৎ আজান ধার্মিকের কণ্ঠস্বর নয়, সন্ত্রাসীর আওয়াজ। আমাদের সমাজে ইসলামী সত্য জানলে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসী আক্রমণ করে সাম্প্রদায়িকতার সার্টিফিকেট দেয়, আর ইসলামী হত মানলে সন্ত্রাসবাদীরা পৈশাচিক আনন্দে ধর্মনিরপেক্ষতার সার্টিফিকেট দেয়। প্রতিটি মুসলমানই বিষাক্ত জীব, এদের মুখে মাক্কেয়াত, অন্তরে মাদিনিয়াত, বিলাক মাসাবের মতো। বাহ্যদক্ষিণী সুন্দর, অন্তরটা
গভীর অন্ধকারাচ্ছন্ন, সেই অন্তর থেকে তীব্র বিষ। পরেরটা নামাজ, অবশ্যই শুনবে। আমি প্রথম ভিডিও থেকে বলে আসছি, যারা আমার বর্তমান ভিডিওগুলো দেখছো তারা সব ভিডিওগুলো দেখবে, কারণ শুধু অশ্বতম হততে না থেমে ইতিহাস পর্যন্ত পৌঁছাও, সামগ্রিকভাবে ইসলামকে জানো, ইসলামের মূল সত্যটা জানো। আমি যেমন হিন্দু ধর্মের মূল সত্য আমার আরও অনেকগুলো ভিডিও আছে, তাতে বলে দেওয়া আছে। ইসলামের পাখি পাখি হিন্দুটা দেখো, তোমরা চাইলে যদি মনে করো আমার প্রয়োজন আছে তোমাদের কাছে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যদি মনে করো এই ভিডিওটি সমাজে ছড়িয়ে পড়া উচিত, কারণ ইসলাম সন্তানের মুক্ত জীবন চায়, তাহলে তোমাদের যা মনে চায় সেটা করতে পারো।